বিশ্বের সর্ববৃহৎ টেলিস্কোপ FAST মহাবিশ্বে এলিয়ন খোঁজার ভাবনা থেকে গত সেপ্টেম্বরে চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় চিজুহাও প্রদেশে আধা কিলোমিটার ব্যাসের প্রায় 1640 ফুট এই রেডিও টেলিস্কোপটি বসানো হয়েছে। এটির আকার প্রায় 30টি ফুটবল মাঠের সমান। খরচ পড়েছে প্রায় $18 কোটি। চীনের 500 মিটার অ্যাপারেচার স্ফেরিক্যাল টেলিস্কোপ প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলেও পুরোদমে কাজ শুরু করতে আরও 3 বছর সময় লেগে যেতে পারে বলে ধারণা করছেন দেশটির বিজ্ঞানীরা। 5 বছর সময় লেগেছে এটি নির্মাণে। এর দিশে বসানো হয়েছে হাজার হাজার ত্রিভুজাকৃতির প্যানেল। 6টি উঁচু টাওয়ার গ্রাহক যন্ত্রটিকে ধরে রেখেছে। 7000 ইস্পাতের তারের জালি দিয়ে বানানো এই কাঠামো 4450টি প্যানেল, প্রতিটির ওজন 427 থেকে 483 কেজি। সুপারনোভা বিস্ফোরণের ফলে সৃষ্ট ছোট নিউটন নক্ষত্রগুলো ছড়িয়ে পড়ার ক্ষেত্রে যে তরঙ্গের সৃষ্টি করে তার অনুসন্ধান করবে এর প্রতিফলক। পরীক্ষামূলক কার্যক্রমের সময় FAST 13000 আলোকবর্ষ দূরে একটি পালসার বা নিউটন নক্ষত্র থেকে আসা তরঙ্গ শনাক্ত করতে সক্ষম হয়েছে।